পুরুলিয়া ভ্রমণের আমাদের দুদিনের আস্তানা হলো এই রাধারানী ভিলেজ রিসোর্ট, বরন্তীতে যেটা অবস্থিত। তো সেই ভিলেজ রিসোর্টটির আমি একটি রিভিউ করছি। এই হলো রাধারানী ভিলেজ রিসোর্ট, এই গেট দিয়ে আমরা ঢুকব। এই রিসোর্টে ঢুকেই যেটা আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ফুলের বাগান রয়েছে। বসার খুব সুন্দর ব্যবস্থা। আম গাছ বা বিভিন্ন গাছের গোড়াগুলো সুন্দর করে সিমেন্ট দিয়ে বাঁধানো রয়েছে। রিসোর্টের নামগুলো বেশ সুন্দর, যে কটেজের নামগুলো শাল, শিমুল, পলাশ। এদের দুটো কটেজ আছে। এই রিসোর্টের সব থেকে ভালো পিএসপি যেটা হচ্ছে, সেটা হলো এই রিসোর্ট থেকে হিলের এবং লেকের খুব সুন্দর দৃশ্য দেখা যায়, একদম হিল ফেসিং এবং লেক ফেসিং বলা চলে। এখানে বসার ব্যবস্থা রয়েছে, এখান থেকে আপনারা চাইলে খুব সামনেই একদম জাস্ট লেকের শেষ আর এই রিসোর্টটাও শুরু। দেখুন এত সুন্দর, মানে মনোমুগ্ধকর দৃশ্য। সকালবেলা পাখির ঝাঁক দেখা যাবে এবং পাখির মানে কিচিরমিচির শব্দ এখান থেকে শোনা যাচ্ছে, এবং সামনে একবারে দিগন্ত বিস্তৃত মুরাডি লেক, এবং লেকের জাস্ট পরেই ছোট ছোট পাহাড়ি টিলা। এদিকে একটা টিলা আছে, কুয়াশার কারণে হয়তো ঠিক দেখাতে পাচ্ছি না। এদিকে এদিকে একটা বেশ টিলা আছে, এবং বিকেলের দিকে বা সকালে এই পাহাড়ি টিলাগুলোর প্রতিচ্ছবি যখন জলের মধ্যে আমরা দেখি খুব সুন্দর লাগে, এবং সূর্য ওঠা এবং সূর্য ডোবার যে দৃশ্য সত্যি ভোলার নয়, দারুণ। বরন্তীতে যত রিসোর্ট আছে তার মধ্যে এই রাধারানী রিসোর্ট এবং ওর পরে যেটা আছে বরন্তী ভিলেজ রিসোর্ট, তারপরে হচ্ছে লেক ভিউ রিসোর্ট, এই তিনটে রিসোর্ট দেখতে পাচ্ছি একদম পুরোপুরি লেক ফেসিং, অর্থাৎ লেককে লেকটা শেষ এবং তারপরে এই রিসোর্টগুলো। আরও রিসোর্ট আছে যেটা রাস্তার ওদিকে, সেগুলো থেকে হয়তো আপনারা এই লেক এবং হিলের যে ভিউ অত সুন্দর হয়তো পাবেন না। এই রিসোর্টের মধ্যে দেখতে পাচ্ছি পলাশ গাছ, কিন্তু এখনো পলাশ ফুল ফোটেনি। এখন ফেব্রুয়ারি মাসের আজকে 28 তারিখ,
অন্য বছর শুনলাম এমন সময় পলাশ ফুল ফুটে যায়, কিন্তু এবছর কোনো কারণে বেশি বৃষ্টি বা বলছে বেশি শীতের কারণে পলাশ ফুল ফুটতে আরও প্রায় 10-15 দিন সময় লাগবে। একটা আদ্রা পলাশ ফুল ফুটেছে সবেমাত্র। রাধারানী রিসোর্টের একটা রুম ট্যুর করাচ্ছি, দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। রুমটায় ঢুকলেই এই ধরনের বিছানা আছে, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এটা হচ্ছে ডবল বেডেড রুম, টাইলস বসানো রয়েছে দেখছি, টিভি আছে, পাশে বেসিন দেওয়া আছে। এটা হচ্ছে বাথরুম, গিজার আছে। শাওয়ার ওয়ার্কিং ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। এদের কটেজগুলো দেখুন, ঢুকলাম, একটু অবছলা হয়ে আছে। একটা আয়রন খাট দেওয়া আছে দেখতে পাচ্ছি, কিন্তু নিচটাতে কার্পেট দেওয়া আছে। টিউবলাইট, চার্জিং পয়েন্ট, নাইট বাল্ব সবই আছে। বাথরুমটা দেখাচ্ছি একটু, মোটামুটি আজকের আমরা সকালে অযোধ্যা যাব, বরন্তি থেকে অযোধ্যা যাচ্ছি। অযোধ্যা যাওয়ার জন্য আমরা একটা গাড়ি বুক করেছি, বোলেরো গাড়ি না কৌশিক বাবু, আচ্ছা দাদা একদম। আমাদের গাড়ির ড্রাইভার আজকে অযোধ্যা সার্কিটের গাড়ির ড্রাইভার কিশোরদা। কিশোরদা আজকে আমরা কী কী ঘুরবো? আমার নাম রবার্ট ড্যাম, বামনে ফলস, দুর্গা ফলস, মার্বেল লেক এবং মোহরবাগ। ফিরে আসতে কটা বাজবে? মোটামুটি 8টা 8টা। এরপরে আপনারা যদি কেউ আসেন, কিশোরদার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাই তো কিশোরদা, আপনি আর এই লোকাল সাইট সিনটা আপনি করান তো? অযোধ্যা থেকে বলছি আদ্রা স্টেশন থেকে নিয়ে আসা, আদ্রা স্টেশন থেকে আসানসোল থেকে, সবাই আপনারা করেন? হ্যাঁ।